খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী উপহারের ঘর নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ও ভুয়াছড়ি এলাকায় নির্মাণাধীন এসব ঘরের কাজ পরিদর্শন করেন প্রতাপচন্দ্র বিশ্বাস। এ সময় সুবিধাভোগীদের সাথে কথা বলেন ডিসি। খোঁজখবর নেন নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীরও। তিনি বলেন, মূলত ঘরের নকশা ও গুণগত মান বজায় রেখে কাজ করা হচ্ছে কিনা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া বিভিন্ন উপজেলায়ও তদারকির জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে ঘর প্রদান বা ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা জানলে তা জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি।